এবারে পরিমনির গাড়ির উপহারদাতাকে খুঁজছে পুলিশ। ঢাকায় চলচ্চিত্রের নায়িকা পরিমনিকে গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। চাঞ্চল্যকর তথ্যের মধ্যে এবার আলোচনা এসেছে পরিমনির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের মাসেরাতি ব্র্যান্ডের গাড়িটি নিয়ে। 3.5 কোটি টাকার গাড়িটি পরিমনিকে কে উপহার দিয়েছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রে জানা যায়, পরিমনি ব্যবহৃত গাড়িটি ব্যাংক লোন কিংবা নগদ টাকা দিয়ে কেনেননি। দেশের একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে পরিমনি তার কাছ থেকে গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন। যদিও পরিমনির পক্ষ থেকে গাড়িটি ব্যাংক লোন করে ক্রয় করা হয়েছিল বলে বলা হয়েছিল। গত 4ই আগস্ট বনানীর নিজ বাসা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় নায়িকা পরিমনিকে। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিমনিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গাড়িটির বিষয় উঠে এসেছে। রিমান্ডে পরিমনির দেওয়া তথ্য অনুযায়ী ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, রয়েছেন নজরদারিতেও। প্রসঙ্গত গত বছরের 24শে জুন পরিমনির সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার 24 ঘন্টা পার না হতেই তিনি প্রায় 3.5 কোটি টাকার রয়্যাল ব্লু রঙের মাসেরাতি গাড়িটি ক্রয় করেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।